তিনজন লাগে, এটা দশজন ধরেও সম্ভব না। আমরা যদি আমরা যে নাকে একটা রিং পরানো আছে, এটা সাহায্যে এটা আমরা একজন দুজন তিনজনও ধরে নিতে পারি, কিন্তু এটা যদি রিং না থাকে তাহলে এরা দশজন আমরা ধরে রাখতে পারবো না। এটা তো এত প্রচুর পরিমাণে শক্তি করে আমি আমার ভালো লাগে। আমি ছোটোবেলাতে লালন পালন করতেছি, খাবাইতেছি, কলা খাবাইতেছি, সব দিকে করতেছি। এত বড় গরু কোনো ফার্মে নাই, এটা ইনশাল্লাহ আমি বলতে পারি। এই সম্রাটের লম্পা 7 ফুট আর উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি। আমার জানা মতে বোলা জেলাতে এটা সবচেয়ে বড় গরু, সম্পূর্ণ দেশি খাবারের মাধ্যমে এই গরুটা মোটাজাত হয়েছে। এই গরুটা হলো ফিজিয়ান জাতের গরু, এটা বোলার ভিতরে সবচেয়ে বড় গরু। আমার চোখে বা আমার দেখা মতে এটা আমি এর চেয়েও বড় গরু দেখি নাই। আমার চোখে এটাই বোলার সম্রাট, এটাই সবচেয়ে বড় গরু, এটা উঠবার গরু হবে না। এটার ভিতরে সকালবেলা একবার গোসল করাই, দুপুরে একবার গোসল করাই, বিকালবেলা একবার গোসল করাই, প্লাস রাতও আমরা গোসল করাই। এটা একজন মানুষের নিজে তো থাকে এটার পিছনে লালন পালন করার জন্য। এটা আমরা সাইলেজ খাওয়াই, আপনি গমের ভুষি খাওয়াই, এই প্রাকৃতিক কাঁচা ঘাস খাওয়াই, গাছটা একটু বেশি খাওয়াই, ভুষি কম খাওয়া, এটা যা আছে সব এখানে কোনো সুই দেওয়া নাই, একবার অরিজিনাল আছে। ছোটোবেলা তো গরু পালতে আছে আমি 2.5 বছর ধরে। এটা একটা লালন পালন স্যার, যা যা মন স্যার তা বাসা আমার বুঝে। আমি রোডে খেলা করে শয়তান করে রোডে বাইক করে আমি লাফালাফি করে খেলতে আসি, যাইতে আসি। 8 লাখ টাকা দাম চাইছে করে আমি আমার ভালো লাগে। আমি ছোটোবেলাতে লালন পালন করতেছি, খাবাইতেছি, কলা খাবাইতেছি, সব দিকে করতেছি। বাইর করে দুনিবার সকালবেলা একবার বিকালবেলা একবার লাভ দেওয়ায়, ঘুরাই আবার নামাই আবার লাভ দেওয়ায়, আবার এ করি। আমার তো একটা আনন্দ লাগে, আমার তো একটা মায়া বয়ে গেছে, এই জন্য আমি শয়তানি করে খেলাধুলা করি, প্রতিদিন বাইর করি। আমার এই গরুর নাম সম্রাট। এই সম্রাট রাখার কারণ আছে একটা, যখন এটার মার থেকে বাচ্চাটা পাইছি, যখন বিয়েছে এটার মা, তখন আমার শালা যে মাপ দিয়া দেখে দেখলো 5-50 কেজি ওজনে এত বড় বাচ্চা। তখন করলাম এটা হাঁস করে এটা লালিত ফালিত করুম, এটার নাম তখন করলো সম্রাট। এই সম্রাট হিসেবে এটার নাম আছে। হ্যাঁ, সোমবার হয়েছে যার জন্য সম্রাট। আজকে 2.5 বছর এটার বয়স, এটার পিছু প্রচুর খরচা খরচা, যেমন দেশি খাদ্য খাওয়ার, দেশি ঘাস, সাইলেন, ভুষি, হ্যাঁ এগুলা খাওয়াই এটারে লালিত পালিত করে। এটার সাথে একজন মানুষ বান্ধা রাখছি। এত বড় গরু কোনো ফার্মে নাই, এটা ইনশাল্লাহ আমি বলতে পারি। এই সম্রাটের লম্পা 7 ফুট আর উচ্চতা হলো 5 ফুট 6 ইঞ্চি। হ্যাঁ, 27 হইতে 28 মন মাংস সবাই আইডিয়া করে। অনেক লোক দেখতে আয়ে, কেউ বলে টাকা যদি থাকতো আমরা কিনে নিতাম, এরকম অনেক মানুষ তো আছে। আল্লাহ কার ভাগ্যে রাখছে সেটা একমাত্র আল্লাহ পাক নিয়াম ধরে জানে। যদি কেউ ভাগ্যবান ব্যক্তি এই সম্রাটের করাই করতে চান, তাহলে ইনশাল্লাহ আমাকে 8 লক্ষ টাকা দিয়া এই কোরবানের জন্য সম্রাটের নিতে পারবেন ইনশাল্লাহ। আমার জানা মতে বোলা জেলাতে এটা সবচেয়ে বড় গরু, সম্পূর্ণ দেশি খাবারের মাধ্যমে এই গরুটা মোটাজাত হয়েছে। এটা কোনো রকম হাইব্রিড খাবার খায় না। এই পর্যন্ত ওর বয়স হয়েছে মাত্র কত, 24 থেকে 26 মাস আর কি।